হাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হবে একটি, তাও একটি প্র্যাঙ্ক কলই হবে। তো প্র্যাঙ্ক কলটি আজকে আমি করবো না, করবে অঙ্কন। তো সে আজকে তার ফ্রেন্ডকে কল দিয়ে বলবে যে তার এক বছরের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে এবং সে তার ফ্রেন্ডের কাছে এখন কান্নাকাটি করবে। তো তার ফ্রেন্ডের রিয়েকশনটা আজকে আমরা দেখবো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন আমার ফ্রেন্ডকে ফোন দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, অঙ্কন বলতেছে। অঙ্কন, হ্যাঁ অঙ্কন বল, কেমন আছোস? এইতো ভালো, তুই কেমন আছো? এইতো আছি, ওইটা ভালো লাগে এই ফোন দিছিলাম। কেমন আছে ওটা বলা লাগে ফোন দিছিলাম। তুই ঘুমাস? না না বল। হ্যালো, আরে বলতে লাগছিলাম একটা জিনিস শেয়ার করবো আর কি, ওটা বলা লাগে ফোন দিছিলাম। আমার এক বছরের একটা রিলেশন আসলো, কালকে বিকালবেলা ব্রেকআপ করে দিয়েছে হঠাৎ করে। এখন বুঝতে পারছি না কি করবো, কালকে সারা ধরে কান্না করছি, এখন বুঝতে পারছি না কি করবো। এর লেগে তোর ফোন দিছি, আর কারোর সাথে শেয়ার করার মতো বুঝতে পারছি না, এর লেগে তোর ফোন দিছি। তো এখন কিছু একটা সাজেশন দে, কি করতে পারি, কি কারণ সেটাই বুঝতে পারছি না। হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে ব্রেকআপ, কিছু বুঝতে পারছি না এখন হঠাৎ করে। ওদেরকে ফোন দিছে, ওরা বলতেছে যে কিছু তো জানে না কেন করছে কি জন্য। এরকম ভাবে তো আর কিছু হয় না যে হঠাৎ করে কেউ বললো যে অফ, তার মানে তো এটা অফ না। সেটাই তো বুঝতে পারছি না হঠাৎ করে এটা কি করলো। আমি তো ভাবছি যে আজকে সুসাইড করব। মাথাটা তো খারাপ নাকি আন্দাজে না জানি না, আগে তুই বুঝ, আগে শুন কি হয়েছে না হয়েছে, আন্দাজে না জানি কিসের রসে মাথা দাসে করে এতই সোজা সবকিছু। কালকে সারা রাত ঘুমাই নাই, আজকে এটাই ডিসিশন নিয়েছি যে সুসাইড করবো, এখন বুঝতে পারছি না কি করবো। মাথা খারাপ নাকি পাগলের মতো, তুই তো খারাপ অবস্থা দীপ্ত রয়েছিল, তুই দীপ্ত ব্রেকআপ করে দীপ্ত সুসাইড করছিল। ওরকম সিচুয়েশন এক বছর রিলেশন বুঝছ না, এরকম একটা ফিলিংস বুঝছি। এখন তুই কিছু তো করার নাই, তুই এক করলে তুই রেজাইন করব, আর মানে তুই আর খোঁজ খবর নেই, খোঁজ খবর নিয়ে দেখ। কেমনে কি আছে একটু জানান। মাথায় কিছু কাজ করেন না, কালকে ভাবলাম কারের সাথে শেয়ার করা যায়, কারের লেগে তোর ফোন দিছি, তোর সাথে শেয়ার করতেছি। এখন বাসায় নেই, বাসা থেকে বাইরে গেছি, এখন বাসার বাইরে আমি হাত পিক খামু ভাবছি। আরে তুই আগে জান কি হয়েছে না হয়েছে, আন্দাজ এসব কি কি করবো। আরে আমি বুঝতে পারছি না, কিছু সময়ের জন্য মানে ব্লক হয়ে গেছে, আবার বা এক সপ্তাহ পর খুলবো, এমনও তো হতে পারে।
মাস কখনো হয় নাই, ওই তো কতাকার রেডিয়েশন কেমনে কইতে হয় কবাই তো তো কোন এমন কিছু হয়েছিল নাকি কতাকার রেডি? হ্যাঁ তাইলে এটা একটা ফ্রাপ হতে পারে, কোনো দুষ্টামি বা কিছু, এটা এমন কিছু না। আরে না দুষ্টামি না, কালকে এরকম ব্লক আর এক বছর মধ্যে কখনো করে নাই হঠাৎ করে। আমি তো বাসা থেকে বাইরে গেছি, এখন রাস্তায় হাঁটতেছি। গাড়ির সামনে আসি, গাড়ির সামনে আসবো, আর না হলে হাফিক যেটা আনছি পকেটে বোতল নিয়ে আসছি ওটার মধ্যে ঢুকে আনছি, ওইগুলা খাওয়াবো। মাথা খারাপ, শুন 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 ভাই শুন, দেখ তোর মা আছে, তুই এরকম করিস না, তোর বাবা নাই, তুই কি পাগল নাকি? আশ্চর্য কারোর বলার দরকার নাই ভাই। আমার 40,000 দাওয়াত রইলো, মারা যাইলে আমার 40,000 চলে আসিস। তুই সবকিছু ফোন টোন ডিলিট করে তারপর তারপর যাইছে তারপর বুঝেছি আবার খুশি হ্যালো হ্যালো
রিলেশন করবি? কে আমার সাথে রিলেশন করবি? বলতেছি যে তুই আমার সাথে রিলেশন করবি? আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর করবো, তাহলে সুইসাইড করি? এখন বাসে আসবো, নাহলে আর জামনে সামনে যাচ্ছি, এভাবে যাবো কি আর করবো। ডোন্ট মাইন্ড, তোর সাথে এতক্ষণ মজা করছি আমি। আমাদের যে গ্রুপটা আছে না, এটার জন্য ভাবতেছি, মানে বাইরের তো ভিডিও করা যায় না, তো এই জন্য ভাবতেছি যে বাসায় বসে কি করা যায়। এখন কি করবো, প্র্যাঙ্ক করছি তোর সাথে, এখন কি বলবি, কিছু একটা বল। আর মানুষ আসন ধুনিয়ের মুখে আরে হাইছস, তোরাই তো আসস। আপনি আমার চিনিস না, আমি এরকম করবো, তোর মাথায় আসবো। আগে হইতো এক সময়, এখন আর ওইরকম হয় না। তো বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো মাস্ট সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন, স্টে হোম স্টে সেফ।